হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে বলবো আপনাদেরকে যে কারো গ্যালারি কীভাবে খুলবো যদি আপনার কাছে তার ফোনটি থাকে, তবে তো তার গ্যালারিটি কীভাবে খুলবো উইদাউট পাসওয়ার্ড। যদি তার গ্যালারিতে পাসওয়ার্ড দেওয়া থাকে তবুও তার গ্যালারির ফটো কী করে দেখবো, বা কোনো ফাইল কী করে দেখবো, মানে ধরুন তার গ্যালারিতে কোনো একটা পিডিএফ আছে বা কোনো ফটো আছে বা কোনো ভিডিও আছে, সেই ভিডিওটা কী করে দেখা যাবে। তো চলুন দেখা নেওয়া যাক কী করে দেখা যাবে। তার ফাইলে যা কিছু থাকুক, যার গ্যালারিতে যা কিছু থাকুক, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, মানে আপনি পুরো ফাইলটাকেই দেখতে পাবেন তো আপনার এই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই। মানে আপনার ফোনটা তার কাছে, তার ফোনটা আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ দেখুন, আমার গ্যালারিটা আমি পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছি আগে থেকেই, তো এবার আমার গ্যালারিটা কেউ দেখতে পারবে না। বাট একটা ট্রিক্স আছে যেটার মাধ্যমে আমার গ্যালারিটিকে উইদাউট পাসওয়ার্ড দেখা যাবে। তো চলুন সেই ট্রিক্সটা আপনাদেরকে শেখাতে চলবো। তো চলুন, তো কী করে করা যাবে, তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করেন, তো ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এটা পসিবল। তো যদি যারা ক্রোম ব্রাউজার ইউজ করে জানেন না কি, তারা প্লে স্টোরে গিয়ে ক্রোম লিখে সার্চ করলে পেয়ে যাবেন, প্লে স্টোরে ক্রোম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটাই হলো ক্রোম ব্রাউজার। তো এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি আপনি যে কারো গ্যালারি হ্যাক করতে পারেন। তো এটাকে জাস্ট ওপেন করব, ওপেন করার পর ট্রিক্সটা দেখাচ্ছি, এই ট্রিক্সটা ভালো করে দেখতে হবে আপনাদেরকে। তো ট্রিক্সটা হলো এটাই যে এখানে ইন্টার সার্চ অর টাইপ ইন্টার ইউআরএল এখানে যেতে হবে, তারপরে জাস্ট এখানে সার্চ টাইপ করতে হবে FILE, তিনটে প্লাস 1 2 3 এই কোডটা, তারপরে SD কার্ড, তারপরে দিয়ে তারপর গো বা এন্টারে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ খুলে যাবে। তো তারপর ওয়েব পেজ ক্লিক করার পর, তো তার আগে আমি আগে আপনার কারণে ফাইলসে গিয়ে দেখিয়ে দিই, আমার ফাইলস স্ক্রিনশটে দেখিয়ে দিই। এই স্ক্রিনশটে এই দুটো মাত্র ফটো আছে, তো আমি আর একটা ফটো তুলে নিচ্ছি আপনাদের সাথে যাতে প্রুফটা দিতে পারি, মানে আমাদের চ্যানেলে কোনো ফেক জিনিস থাকে না, সো আমি প্রমাণের সহিত দিই। তো আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম, এই স্ক্রিনশটটা এখন ফাইলে চলে গেছে, দেখতে পারেন ফাইলে চলে গেছে, ঠিক আছে। তো এবার এটা আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাকে দেখাবো। তো আপনাদের সন্তুষ্টির জন্য আমি এটাকে লক করে দিচ্ছি, ফাইলটাকেও লক করে দিচ্ছি। সো ফাইলটাকে লক করে দিই আমরা, ফাইলটাকেও লক করে দিলাম। তারপর আমরা ক্রোম ব্রাউজারে যথারীতি গিয়েছিলাম সেরকমই যাব। তো আমরা DMC-তে পিকচারটা যেহেতু বের করেছিলাম, তো DCIM, সরি মিস্টেক, তারপরে স্ক্রিনশটে যেহেতু ছিল, তো স্ক্রিনশটটা আমরা ক্লিক করব। স্ক্রিনশটের পর আমরা তৃতীয় যে ফটোটা ছিল, অর্থাৎ 30 নম্বর যে ফটোটা, সেই ফটোটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমার সেই স্ক্রিনশট বেরিয়ে গেছে। তো আবার আর আলাদা আরও স্ক্রিনশট যেগুলো ছিল সেগুলোও বেরিয়ে যাবে, দেখুন, এই দেখুন নানা রকম সব স্ক্রিনশট আমার আমার মানে নানা রকম আলাদা জিনিসও দেখতে পারবেন। তো এই ট্রিক্সটা ছিল আপনাদের জন্যে। তো রেকর্ডার মাস্টার মানে যেটাতে আজ ভিডিওর রেকর্ডিং হচ্ছে, তো দেখতে পারেন এখানে একটা ভাইরাসের মতো কিছু একটা থাকবে। ও এখন তো রেকর্ডিং হচ্ছে, সো এই ভিডিওটা দেখালো না, কিন্তু অন্য যখন ভিডিও রেকর্ডেড হয়ে যাবে তখন এই ভিডিওটাও দেখাবে। তো আপনি যা কিছু দেখতে পারেন, মানে যে কিছু আপনার যা আপনার কাছে, শুধু তার ফোনটা থাকতে হবে, সে পাসওয়ার্ড দেখ বা যাই দেখ, আপনি তার ফটো ফাইলস সব কিছুই দেখতে পারবেন। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী আসা ভিডিওগুলি আপনি দেখতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড কুল।